আপনার সম্পত্তিকেও জোরপূর্বক দখল করে সেখানে বাড়ি নির্মাণ করছে, কিংবা দেখা যাচ্ছে প্রাচীর নির্মাণ করছে, দেয়াল নির্মাণ করছে। এখন এই যে আপনার সম্পত্তিতে অলরেডি ইট পাথর সিমেন্ট সব কিছু নিয়ে এসেছে এবং রাজমিস্ত্রি দিয়ে সেখানে কাজ করা শুরু করে দিয়েছে, কিংবা বহুতল ভবন নির্মাণ করার জন্য সেখানে কাজ শুরু হয়ে গেছে, এখন এই মুহূর্তে আপনার সম্পত্তিতে যেহেতু কাজ শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আপনি কীভাবে কাজ বন্ধ করবেন? এখন যদি আপনি সরাসরি যান লাঠি সুটা নিয়ে যে ওদেরকে প্রতিহত করার জন্য, তাহলে কিন্তু আপনি ক্রিমিনাল মামলা খাবেন। অর্থাৎ আপনি যে মারামারি দাঙ্গা হাঙ্গামা ক্রিমিনাল যে মামলাগুলি আছে, ফৌজদারি মামলা, ওইগুলো কিন্তু আপনার বিরুদ্ধে তারা দিবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেন আপনি মামলা না খান, যেন আপনি মামলার আসামি না হন, এই জন্য আপনাকে দ্রুত এই যে আপনার জমিতে কাজ শুরু হয়ে গেছে এই কাজ বন্ধ করতে হবে। অর্থাৎ যেন তারা কাজও না করতে পারে এবং যেন আপনি কোনো মামলা মোকদ্দমার শিকার না হন। এই জন্য আপনাকে কী করতে হবে, যদি দেখা যাচ্ছে যে কাগজপত্র সব কিছু আপনার তারা জোরপূর্বক আপনার সম্পত্তি দখল করে ফেলেছে এবং সেখানে সাথে সাথে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে, তাহলে আপনাকে সেই কাজ বন্ধ করার জন্য যত দ্রুত সম্ভব আপনার নিকটতম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত যেখানে আছে, একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যিনি সিভিল লয়ার প্র্যাকটিস করেন, দেওয়ানি বিষয়ে প্র্যাকটিস করেন, এরকম কোনো একজন আইনজীবীর কাছে সরাসরি আপনার জমির কাগজপত্র নিয়ে ওইখানে চলে যাবেন। চলে গেলে ওই বিজ্ঞ আইনজীবী একদিনের মধ্যে একটি মামলা রেডি করবে, সেটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারার একটি মামলা, যে মামলাটি করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাথে সাথে মামলাটা করতে হবে। মামলাটি করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত যদি দেখে যে না আপনার কাগজপত্র ঠিক আছে, তাহলে উনি ওই জায়গাটি স্ট্যাটাস কোর একটি আদেশ দিবেন, অর্থাৎ স্থিত অবস্থায় বজায় রাখার জন্য সে একটি আদেশ দিবেন। এই আদেশটা সাথে সাথে আপনার সেই নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন এবং আরেকটি এসিডেন্টের কাছে পাঠিয়ে দেবেন। এটা আপনি হাতে হাতে নিয়ে দিতে পারেন, কিংবা দেখাচ্ছে আদালত সেটা পাঠিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে যখন আপনি কাজ করছে সেখানে যখন এই আদেশটি হয়ে যাবে, এই আদেশটি হওয়ার পরে দেখা যাচ্ছে ওই থানার ওসি সাহেব ডিউটি অফিসারকে পাঠাবেন যেন ওইখানে কোনো কাজ কাজ না হয়, যেহেতু আদালত থেকে স্ট্যাটাস কো দেওয়া আছে, সুতরাং এখানে কোনো কাজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা একটা মীমাংসা না হয়। তাহলে আপনার সম্পত্তিকে জোরপূর্বক দখল করে নিল এবং সেখানে ভারীর কাজ করছে, কিংবা পাঁচিলের কাজ করছে, কিংবা যে কোনো নির্মাণ কাজ করছে, তাহলে সেটা প্রতিহত করার জন্য আপনাকে কী করতে হবে, সেখানে লাঠিসুটা গুন্ডা বাহিনী নিয়ে তাকে মারামারি হাঙ্গামা করার প্রয়োজন নেই। আপনি সরাসরি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, তিনি 145-এর একটি মামলা করবেন, সেই মামলা আদেশ হওয়ার সাথে সাথেই সেখানে সেই কাজ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তারা যতই ইট পাথর সিমেন্ট রড যত কিছুই আনুক না কেন, যত রাজমিস্ত্রি কর্মী আনুক না কেন, তারা কেউই আর কাজ করতে পারবে না। সুতরাং আপনার যদি দলিলপত্র ঠিক থাকে, যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনার জায়গার মধ্যে কেউ জোরপূর্বক বাড়ি নির্মাণ করবে, জোরপূর্বক কাজ করবে এটা করতে পারবে না, আইন সেটা তাদেরকে দেয় নাই। সুতরাং অনেকেই আছেন যে ভুলবশত যখন দেখেন যে আপনার জায়গাতে কেউ কাজ করছে, নির্মাণ কাজ করছে, কিংবা কোনো ডেভেলপার কাজ করছে, তখন আপনারা ওইখানে গিয়ে একটা হাঙ্গামা লাগিয়ে দেন, সেখানে মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়, ওই ওই পক্ষ থেকে দুই তিনজনের মাথা ফাটে, দুই তিনজন আহত হয়, আপনার পক্ষ থেকে দুই তিনজনের মাথা ফাটে আহত হন, তারপর এটা নিয়ে উভয় পক্ষ ক্রিমিনাল মামলা করেন, তখন কেউ অ্যারেস্ট হয়, কেউ আদালতে এসে গুরপাক খায়। সুতরাং আপনারা এই ভুলটা করবেন না। আপনাকে করতে হবে যে তাৎক্ষণিক যখন দেখবেন যে আপনার জায়গাটার মধ্যে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, এটা বন্ধ করতে হবে। তাৎক্ষণিক আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই মামলাটি করবেন, এই মামলাটি করলে আপনাকে কিছু করতে হবে না, পুলিশ গিয়ে ওই কাজ বন্ধ করে দিবে, অর্থাৎ সাপ অমূল্য লাঠিও বাংলো না। সুতরাং আপনারা অবশ্যই আইন অনুসারে চলবেন, আইনের মাধ্যমে যখন যাবেন তখন কাজ হবে। এখন অনেকে বলতে পারেন যে আপনি যত দ্রুত এই কথাটা বলেছেন, এত দ্রুত কিন্তু এই কাজ হয় না, এটা দেওয়ানি ম্যাটারে একটু সময় লাগলেও কিন্তু এই যে 145-এর যে মামলা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এই 145-এর মামলা দিয়ে খুব দ্রুত কাজ হয় এবং 145-এর মামলাটা যখন করে আপনি কাজ বন্ধ করে দিবেন, তখন দেখবেন তারা দ্রুত আদালতে হাজির হবে, তাদের কী কাগজপত্র আছে না আছে ওইগুলো জাস্টিফাই হবে, যাচাই বাছাই হবে, ঠিক আছে, এর ভিতরে আপনি দেওয়ানি মামলা করতে পারেন। সুতরাং আজকের ভিডিওর মধ্যে আপনাকে এটাই জানাতে, মানে এই মেসেজটাই আমি আপনাদেরকে দিচ্ছি, আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির উকিল বাড়ি আইন শয়তান ফেসবুক পেজের মাধ্যমে, যে
আপনাদের সম্পত্তি যদি তাৎক্ষণিক বেদখল হয় বা আপনার সম্পত্তি কেউ বেদখল করে নিয়েছে এবং সেখানে নির্মাণ কাজ করছে, তাৎক্ষণিক আপনি আদালতে এসে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করে আপনি প্রতিকার পেতে পারেন। ঠিক আছে, সুতরাং অনেকে হয়তো জানেন না যে হঠাৎ করে যখন আপনার সম্পত্তিটি বেদখল হয়ে যায়, আপনার মাথায় কাজ করে না, একটু মানে এখানে ফোন দেন ওইখানে ফোন দেন, দেখাচ্ছে কাকে দিয়ে রাজনৈতিক লোকদের বা এই আবিজাবি করে অনেক সময় নষ্ট করেন, এর ভিতরে ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে তারা বিম করে বা দেয়াল নির্মাণ করে ফেলেছে কিংবা একতলা দুতলা করে ফেলেছে, আপনারা এরকম অনেক সময় নষ্ট করেন। দেখা যাচ্ছে এলাকার নেতা ধরেন, কমিশনার ধরেন, মেম্বার ধরেন, চেয়ারম্যান ধরেন, তারা বলছে দেখছি কথা বলছে, এত তারিখে বসা হবে, হ্যান ত্যান করে ওইখানে কিন্তু নির্মাণ কাজ চল হয়ে গেছে। সুতরাং নির্মাণ কাজ যদি আবার সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আবার দেওয়ানি মামলা ছাড়া উপায় নেই। সুতরাং আপনারা তাৎক্ষণিক এটা প্রতিহত করার জন্য অবশ্যই আপনারা এই কাজটি করবেন, এই 145 মামলাটি করে আপনি আর প্রতিকারটা নেবেন। ঠিক আছে, তো আজকে আমি উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে এটি অবগত করছি, লাঠি ছোটা কিংবা গুন্ডা বাহিনী নিয়ে মারামারি না করে আপনারা 145 মামলা করে আপনার সম্পত্তিতে যিনি বেদখলভাবে মানে বেআইনিভাবে নির্মাণ কাজ করছে সেটা বন্ধ করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।